লোকাল ট্রেনের জানালার পাশে একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে গল্পের বই পড়ছে। ঠিক তার উল্টো দিকের সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে আছে। মেয়েটির তরুণী বয়সের রূপকে মাঝবয়সী মাও যেন পাল্লা দিচ্ছে, দুজনেই যেন ডানাকাটা পড়ি। কিন্তু সমস্যা হলো, যখন জানলা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগলো, তার মা মুচকি হাসি দিয়ে বলল, সরে আয় এদিকে, ওই রোদ মুখে লাগলে তুইও ওর মতো হয়ে যাবি। অবশ্য তার এই ব্যঙ্গাত্মক উক্তি উল্টো দিকের জানালার পাশে বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করে। অনেকক্ষণ ধরে মা এবং মেয়ে সেই শ্যামবর্ণ মেয়েটিকে নিয়ে ব্যঙ্গ করে চলছে। অবশেষে মেয়েটি মুখ খুলতে বাধ্য হলো এবং বলল, রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে এত সোজা? আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং মেয়েদের স্বনির্ভর করার একটি এজেন্সির সক্রিয় কর্মী। ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই, অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থাও করি, আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই। তাই বলছি, আমার মতো হওয়া অত সোজা না কাকিমা। নিশ্চুপ মা মেয়ের সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল। মা মেয়ের চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না। কালো রং যে এত উজ্জ্বল হতে পারে, এবং তারা জানতো না কালো মেয়ের প্রখর ব্যক্তিত্বের তাপে তাদের চোখ ঝলসে গিয়েছিল। তাই কখনো কোনো মানুষের রূপ নিয়ে ব্যঙ্গ করবেন না, কারণ মানুষের আসল সৌন্দর্য তার রূপে নয়, তার গুণে এবং কর্মে।